শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আয়োজন শুরু করছি আজকের সঙ্গে আছি আমি লাবণ্য কিপ্রিয়াও আছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার সবসময়ের মতো শুভকামনা থাকে ভালো কাটুক দিন তো আজকেও বলবো ভালো কাটুক দিন আর আজকে সকালটা একটু খাস সকাল কারণ নবাবজাদা পরিবারের উত্তরসূরির সঙ্গে আমাদের সময়টা কাটবে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে আছেন নবাবজাদা আলী আব্বাসুদ্দৌলা চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল জি আপনাদেরও শুভ সকাল একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে হোক বা গণমাধ্যমের কল্যাণে হোক আপনি নবাব সিরাজউদ্দৌলার বংশধর এটা মোটামুটি বাংলাদেশের সব মানুষই জানেন তো আমরা সেই জায়গাটায় নিশ্চয়ই যাব ইতিহাস এবং কতটুকু আপনার জানা আছে পারিবারিক যে লিগেসি বা ফ্যামিলি ট্রি যেটাকে আমরা বলি সেই জায়গা থেকে আপনার অবস্থান কোথায় সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো তার আগে একটু আপনার শৈশবটা আমরা জানতে চাই কোথায় বড় হয়েছেন কেমন ছিল সব কিছু মিলে আমার ছোটকাল আপনার খুলনাতে কেটেছে ওখানে আমি দাদা বাড়ি আছে আমার তো যেহেতু 47 সালে দেশভাগের পর আমার আব্বা সদ্য ভূমিষ্ঠ শিশু ছিলেন এবং আমার দাদা চলে এসেছিলেন খুলনাতে তো খুলনাতে আমার সময় কেটেছে পরবর্তীতে মাধ্যমিকে আমি ঢাকাতে আমি শিক্ষা জীবনটা আমি শেষ করি ঢাকাতে আচ্ছা তো আপনি ছোটবেলায় এমন কিছু কি আপনার ফ্যামিলির মধ্যে টের পেয়েছিলেন যে আপনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলার বংশধর মানে অন্যদের চেয়ে একটু আলাদা কালচারের দিক থেকে হোক বা আপনাকে সেই জিনিসটা জানানো হোক নাকি আপনি পরবর্তীতে বড় হয়ে এটা বিষয়টা জেনেছেন না সেটা ছোটকাল থেকে জেনেছি কারণ আমাদের যে পারিবারিক যে একটা আদব কায়দা যে তাহজিব তামিজ সেই জিনিসটা ছোটবেলা থেকেই একটা চর্চা ছিল আমাদের পরিবারে তো সেই জিনিসটার কারণে হয়তো আজকে দেশের মানুষজন আমাকে পছন্দ করে কারণ একটা পারিবারিক শিক্ষাটা একটা বড় বিষয় তো সেই সেই শাসনের কারণে হয়তো আজকে নবাবজাদা আলী আব্বাসুদ্দৌলাকে আপনারা এই চর্চাটার কথা বলছিলেন এগুলো যদি একটু আপনার কাছ থেকে গল্পগুলো শুনি তাহলে মনে হয় আরো ভালোভাবে বুঝতে পারবো কেমন ছিল আপনার ছোটবেলাটা একটু শাসনে ছিল বা এটা একটা শাসনের ভিতরে বড় হয়েছি আমার দাদা দাদির যখন খুলনায় ছিলাম ফাতেমা স্কুলের আমি স্টুডেন্ট ছিলাম তো নিয়মিত আমার সকালবেলায় ব্রেকফাস্ট করতাম 7টার ভিতরে ব্রেকফাস্ট শেষ হতে হবে দুপুর 12টায় দুপুরের খাওয়া শেষ বিকাল 4টার সময় নাস্তা এবং রাত 8টার সময় রাতের খাওয়া শেষ এবং 8:30টার ভিতরে ঘুমিয়ে যেতে হবে তো একটা নিয়মের ভিতরে ছিল এবং আমাদের যেটা হলো যে প্রকৃতি পরিবেশ নিয়ে আমি কাজ করতাম ছোটবেলা থেকে প্রকৃতি পরিবেশ এবং নবাব সিরাজউদ্দৌলার যে এইটা ভালোবাসাটা আছে দেশের প্রতি মমত্ববোধ সেই জিনিসটা আমি দেখেছি যখন আমার দাদাকে বিটিভিতে যদি কিছু মনে না করো নেফাজদের লোহানি সাহেব নিয়েছিলেন তখন দেখতাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের খুলনায় মানুষের অনেকটা ঢল নামতো যে নবাবের বংশধর তখন আমি বুঝতাম যে না আমার পূর্বপুরুষ এমন কিছু করেছেন যার কারণে মানুষজন এখনও তাকে স্মরণ করে ভালোবাসে হৃদয় ধারণ করে ওকে আমরা আপনার সম্পর্কে একটু জানার মানে বিস্তারিত বলার আগে একটু যদি জানতে চাই ফ্যামিলি ট্রিটা মানে নবাব সিরাজউদ্দৌলা থেকে আপনি পর্যন্ত এই ফ্যামিলি ট্রিটা কীভাবে আসলে এটা একটু আমাকে যদি বলেন নবাব সিরাজউদ্দৌলার একমাত্র কন্যা সন্তান ছিলেন ওনার সাথে বিয়ে হয় ওনার আপন যে ভাই সিরাজউদ্দৌলার ইকরামউদ্দৌলার ছেলে মুরাদউদ্দৌলার সাথে মানে চাচাতো ভাই বোনে বিয়ে হয় ওকে যে সেই মূলধারাটা আমরা উনি কি হলো আপনার সম্পর্কে বা কত কত আমার বড় আব্বা হলেন উম্মে জোহরা হলেন আপনার প্রথম বংশধর দ্বিতীয় বংশধর হলেন আপনার শমশের আলী খান তৃতীয় হলেন আপনার সৈয়দ লুৎফে আলী চতুর্থ হলেন ফাতেমা বেগম পঞ্চম হলেন হাসমতারা বেগম ষষ্ঠ হলেন সৈয়দ জাকির এজা আপনার সপ্তম হলেন সৈয়দ গোলাম মুর্তজা অষ্টম হলেন ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা নবম বংশধর নবাবজাদা আলী আব্বাসুদ্দৌলা এবং আমার এক ভাই আছে আর দুই বোন আছে অষ্টম যিনি আপনার বংশধর উনি সম্পর্কে কি হচ্ছেন আপনার আমার আব্বা আপনার বাবা জি উনি বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছিলেন ওকে আপনার বাবাকে কতটা দেখেছেন যে এই যে ধারাটা এটা একটু মেইনটেইন করতে চলনে বলো আব্বাকে আসলে সব সময় আমি কর্মব্যস্ত থাকতে দেখেছি আব্বার এই বিষয়টার প্রতি ওরকম কোনো একটা ভালোবাসা থাকে না যে নবাবের রক্ত ব্লাডে আছে ওরকম আব্বা কখনো এই জিনিসটা পছন্দ করতেন না তৎকালীন সময় ইত্তেফাক বা যেগুলো পপুলার পত্রিকা ছিল সব মুখিয়ে থাকতো যেহেতু বিটিভিতে এসেছে নবাবের বংশধর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আছে সাক্ষাৎকার নেব তো আমার আব্বা সবসময় এড়িয়ে চলেছেন এবং আব্বা সবসময় নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে বলতে গর্ববোধ সেখান থেকে আপনার শিফটটা আলাদা আপনি মোটামুটি আমরা যেটা জানি যে আপনি আবার আপনার এই পারিবারিক ঐতিহ্যটাকে
ফোকাসে নিয়ে আসছেন, সেটা আপনার জীবন আচরণ দিয়ে হোক বা বিভিন্ন গণমাধ্যমে? শুধু এটা এটা আমি, তবে আমার যে দুই বোন আছে, ভাই আছে, তাদের ভিতরেও এই একটা ভালো লাগা বা ভালোবাসা সেটা নয়, তারা জানে যে তারা বংশধর, এই পর্যন্তই জানে। বাট এটা প্র্যাকটিসে কোথাও না, আমরা এই গল্প থেকে আসবো নিশ্চয়ই। তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাই। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। আজ বাংলার শেষ নবাবের জন্মদিন। নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরিফ, তিনি নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা নামেও পরিচিত। নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে গবেষণা করছেন তিনি, সিরাজ পরিবারের আদর্শ স্মৃতি ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি নবাব সিরাজউদ্দৌলা একাডেমির নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা। নবাব আলীবর্দী খান, মুর্শিদাবাদ ও সিরাজ পরিবার শিরোনামে দুইটি বইসহ এ পর্যন্ত তার লেখা সাতটি বই প্রকাশিত হয়েছে। নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা কর্মজীবনে একজন লেখক ও সাংবাদিক। আমরা পরিবারের গল্প শুনছিলাম, তো যেটা বলছিলেন যে আপনার পরিবার জানে যে তারা বংশধর, কিন্তু তারা তাদের নিজেদের পরিচয়টাও বহন করতে আসলে পছন্দ করে। তো একটু পরিবারের গল্প শুনে, আপনি আপনার ভাই বোনদের কথা বলছিলেন, তাদের সম্পর্কে একটু শুনি। আমার বড় বোনের নাম হলো নাজনীন, সে যথেষ্ট শান্ত, আমার মতোই শান্ত। তো ওনাকে সবসময় দেখতাম যে বই নিয়ে পড়াশোনা করতে পছন্দ করে, তবে ইতিহাস ঐতিহ্য না, ইংলিশ সাহিত্যের উপরে পড়াশোনা করতে পছন্দ করতেন। তো এবং উনি কুকিংয়ে বেশ ভালো আছেন, আমাদের যে নবাবী রান্না সেই জিনিসটা বড় আপনি পারেন। তো খুব সিম্পল লাইফ, আর যেটা হলো যে একটা শাসনের ভেতরে, যেহেতু ছেলে হিসেবে আমি শাসনে ছিলাম, তো তারাও একই রকম। তো মেজো আপি একটু চঞ্চল, তো মেজো আপির নাম হলো সাকিনা। তো সে আপনার পড়াশোনাতেও ভালো ছিল, পাশাপাশি বিভিন্ন রকম কার্যক্রমের সাথে সে সম্পৃক্ত, এবং সেও আমাদের যে ঐতিহ্যবাহী যেগুলো রান্না আছে পারিবারিক এবং বিভিন্ন অ্যান্টিক্সের কাজ, সেটাতেও সে দক্ষ। আর আমার যে ভাই আছে মাসুম, সে এখন মিডল ইস্টে পড়াশোনা করছে এবং পার্ট টাইম জব। তো মাসুম খুব একটু দুষ্ট স্বভাবের, এবং আর যেটা হলো যে সে এই বিষয়টার প্রতি এতটা সমর্থন করে না, আর এবং তার সম্পূর্ণ ভালো লাগা বা ভালোবাসাটা সেই জিনিসটা নেই। মিডিয়াতে অনেকে চায় যে একটা পরিবার সহ আমরা সবাই আসি, ভাই বোন আব্বা যারা আছেন, তো আমি চেয়েছি কিন্তু তাদের দিক থেকে ওই ধরনের কোনোই পাচ্ছি না। আর বড় বোনের তিন ছেলে আছে, বড় ছেলের নাম হলো মিনহাজ। তো মিনহাজ মাশাআল্লাহ আমার মতোই বলতে পারেন, খুব শান্ত, এবং সে আমার প্রতিচ্ছবি বলা যায়। তবে একটা জায়গায় মিসিং, সেটা হলো যে সিরাজউদ্দৌলার প্রতি যে ভালোবাসাটা, সেই জিনিসটা তার ভিতরে আমি পাই না। আচ্ছা, এই এই জিনিস যে পাওয়া না পাওয়ার যে বিষয়টা, সেটার পেছনে নির্দিষ্ট অনেক কারণ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তার আগে আমাকে একটু জাস্ট বলবেন যে আপনার পরের কে তাহলে দাঁড়াচ্ছে, দশমে কে আসতেছে? দশমে যে বললাম, আমার বড় বোনের বড় ছেলে মিনহাজ, মেজর ছেলে হলো শাহজেব, ওদের ভিতর থেকে ছোট ছেলে হলো ওয়াইজ। তো অবশ্যই যেহেতু আমি সিঙ্গেল আছি, কাউকে না কাউকে তো একটা নেতৃত্ব দেওয়া লাগবে। তো আমার মেজ বোনের এক ছেলে আছে, তার নাম হলো আলিশান, খুব ছোট। এক মেয়ে আছে ফাতমি, আর ভাইয়ের আমার তিনটা বাচ্চা মেয়ে আছে, সুকায়না, আলিয়া, মরিয়ম। তো আমি যেহেতু আমার প্রতিচ্ছবি আমার মনে হয় মিনহাজকে, তো আমি চাই ও চাক না চাক ওই জিনিসটাকে এগিয়ে নেক। আর যে আমার মেজ বোনের একটা ছেলে আছে আলিশান, তো সেও মোটামুটি আমার মনে হয় বিষয়টাতে আগ্রহ রাখবে। ফাইন, আপনার নিজের মধ্যে প্র্যাকটিসটা বা আপনার নিজের মধ্যে যে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে জানার ইচ্ছাটা, এটা কোন বয়সে এসে হলো বা আপনি কীভাবে বা শুরু করলেন? এটা আসলে ভালো লাগাটা হলো কি, এগুলো আসলে গড গিফটেড বিষয়, এটা আসলে নিজে থেকে কখনো তৈরি করা যায় না, বা কেউ আগ্রহ দিয়ে করলেও এটা বেশি দিন টেকে না। এটা আমার ছোটবেলা থেকে আছে, যখন দেখতাম যে আমার দাদার আগ্রহটা বেশি আছে এবং আমার আম্মার আগ্রহটা বেশি ছিল বিষয়টার প্রতি, তবে ওনারা কখনো আমাকে ফোর্স করেননি। এমনি দাদা যখন বিটিভিতে এটা প্রচার হয়েছিল, বিভিন্ন মানুষজন আসতো, দেখতাম এবং বই টইয়ের বিভিন্ন তথ্য দিলে আমাকে, দিয়ে নোট করাতেন। যেহেতু আমি চিন্তা করতাম আমাকে দিয়ে কেন, যেহেতু আমার আব্বা আছে বা পরিবারের যারা আছে আমার ভাইরা বোনরা, তাদেরকে নিয়ে কেন না। তখন বুঝতে পারলাম বড় হয়ে যে তাদের বিষয়টা যে আগ্রহ নেই, সেটা কিন্তু মুরব্বী মানুষ, সেটা উনি অনেক আগেই বুঝে গিয়েছিলেন। তো সেই জায়গা থেকেই আমি নবাবকে আসলে মন থেকে ভালোবাসি, সেটা বোঝায় বলতে পারবো না। নবাবকে নিয়ে অনেকে হয়তো কিছু কিছু ব্যবসা করেছে বিকৃতভাবে, আমি আসলে জেলে অনেকভাবে অনেক কিছু করতে পারতাম, সেটা আমার প্রয়োজন নেই।
আমার কাছে অর্থের চেয়ে ভালোবাসাটা বড়। দেশের মানুষ আমাকে ভালোবাসে সেটাই আমার কাছে বড়, কারণ আমার পূর্বপুরুষ যে দেশপ্রেম সততা যেটা রেখে গিয়েছেন এবং দেশের মানুষ সেটাকে এখনও স্মরণ করে এবং সেইটাকেই আমি ধরে রাখতে চাই। টাকা পয়সা হাতের প্রয়োজনে প্রয়োজন হয়, কিন্তু বিষয়টা হলো আমি মনে করি অর্থের চেয়ে ভালোবাসাটা প্রয়োজন। পারিবারিকভাবে আপনারা এমন কোনো নথিপত্র কি পেলেন যেটা একদম নবাব থেকে এসছে, নবাবের হাত থেকে এসছে, বা ওই সময়ের এন্টিক জিনিসপত্র বলেন গবেষণার জন্য হোক, যেটা আসলে সিম্বল হিসেবে আপনারা এখনো দেখাতে পারেন, এরকম কিছু কি? যেটা হলো যে ইসের আমাদের যে ব্রিটিশ সরকার যে স্বীকৃতি দিয়েছে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর মাধ্যমে, যে ব্রিটিশরা ক্ষতি করেছিল, সেই স্বীকৃতি পত্রটা আমার কাছে আছে এবং অরিজিনালটা ব্রিটিশ মিউজিয়ামে সুরক্ষিত আছে, মাশাল্লাহ এখনো সুরক্ষিত আছে। আর আপনার যেটা হলো যে নবাবের কিছু ব্যবহৃত জিনিস খুব স্বল্প, কারণ সেই সময় নবাব পরিবার মানে একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছিলেন। লুৎফা বন্দী ছিলেন ঢাকার জিঞ্জিরা প্যালেসে, নবাবের আম্মা বন্দী ছিলেন, নানি বন্দী ছিলেন, তো যার কারণে পরবর্তীতে মুক্তি পাওয়ার পর বিশ্বস্ত যারা খাদেম আছে, খাদেমের বংশধর যারা ছিল তাদের মাধ্যমে কিছু জিনিস পেয়েছি। যেরকম একটা হরিণের একটা শিং আছে, ঠিক আছে, সেটা নবাবের যে প্রিয় একটা হরিণ ছিল সেটার, এবং আরও কিছু একটা পেয়ালা আছে যেটা লুৎফুন্নেসা মানে পানি পান করতেন বন্দি অবস্থায় ঢাকার জিঞ্জিরাতে। কিছু কিছু জিনিস, একটা রূপচর্চার জিনিস আছে পেশনদানি, আর একটা আংটি আছে। আংটির বিষয়টা হলো এটা আসলে একটা ইউটিউবার বিকৃতভাবেই করেছে, আমি আসলে বলেছিলাম যেটা হলো যে একটা আংটি যখন ভেঙে যায় সেটা কিন্তু অ্যান্টিক্স ভ্যালু থাকে না, আমি বলেছিলাম, কিন্তু পাথরটা সেই সময়কার। না কিন্তু এই ইউটিউবের প্রসঙ্গ যেহেতু আপনি নিয়ে আসলেন, কিছুদিন আগেও আমরা দেখলাম সম্ভবত চট্টগ্রাম এরিয়া থেকে একজন বেরোন ভদ্রলোক, উনি তরবারি বা দলিল সমস্ত কিছু দেখিয়ে দাবি করলেন যে এগুলো নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে প্রাপ্তি বা মির্জাফর ওই ঘটনার বিষয়টা। পরবর্তীতে দেখলাম যে সরকার থেকে সেটা নিয়ে গবেষণা করা হলো এবং বলা হলো যে এগুলো একটাও সত্যি না। তো এই জায়গাটা আপনারা কিভাবে আস্থাটা তৈরি করেছেন বা কি বিষয়ে প্রতিকূল অবস্থা ফেস করেছেন কিনা সবকিছু মিলিয়ে? আসলে ইউটিউব জায়গাটা এমন হলো, এখানে আসলে গ্রহণযোগ্যতা কম, এখানে আসলে যে যার যেটা মন চায় সেটা প্রচার করে দেয় নিজের খ্যাতি পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। তো ইউটিউবকে আসলে ওইভাবে গ্রহণযোগ্য মানুষ মনে করে না, কারণ বাংলাদেশ সরকার থেকে আমার স্বীকৃতি আছে, যেটা হলো বিটিভিতে আসা মানে এটা সরকারের স্বীকৃতি এবং এরশাদ সাহেব স্বীকৃতি দিয়েছেন 1984 সালে, যদি কিছু মনে না করেন, ফজলে লোহান হিসেবে, এবং আমারও স্বীকৃতি আছে। এই জন্য আমি বলবো যে বাংলাদেশের 3টা সরকারি চ্যানেলে এসেছে আমার ইন্টারভিউ, একটা হলো বেঙ্গল গ্রুপের আরটিভিতে 2016 সালে 19 সেপ্টেম্বর নবাব সিরাজউদ্দৌলার জন্মবার্ষিকীতে এহতেরামুল হক টয় ভাই ইন্টারভিউটা নিয়েছিলেন, এবং 2018তেও এসেছে নবাব সিরাজউদ্দৌলার জন্মবার্ষিকীর অনুষ্ঠান আরটিভিতে। আরেকটা এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সেখানেও ইন্ডিপেন্ডেন্ট যেহেতু এটাও সরকারি চ্যানেল, তো এটা একটা স্বীকৃতি। এবং আরেকটা হলো মোহনা টেলিভিশনে, যেটা সরকারের প্রতিমন্ত্রী কামাল মজুমদার সাহেব ফারহানা নিনা ইন্টারভিউটা নিয়েছিলেন। তো এগুলো আসলে সরকারের স্বীকৃতি যেখানে আছে সেখানে একটা ইউটিউবার তো অনেক কিছু করতে পারে না। আমাদের আসলে বিষয়টা ঠিক, যদি আরেকটু স্পেসিফিকলি যাই আমরা, একটা হচ্ছে যে গণমাধ্যমে আসা মানেই যে সেটা এক ধরনের হ্যাঁ মানুষের মনে একটা আস্থা তৈরি হয়, সেটা আমি আপনার সঙ্গে একমত, কিন্তু সেটা স্বীকৃতি বলাটা খুব মুশকিল। অথেন্টিসিটির জায়গাটা ইউটিউব একটা গণমাধ্যম, অথেন্টিসিটির জায়গাটা নিরূপণ করবে সরকার, অথেন্টিসিটি নিরূপণ করার দায়িত্বটাও তাদের আলটিমেটলি, এবং সেটাই আমরা দেখলাম যখন লাস্ট টাইম যে ভদ্র লোকটা করেছিলেন উনি খুব দুর্দান্ত কাজ করেন ইউটিউবে। ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে বাংলাদেশে যেসব ইউটিউবাররা কাজ করেন তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন, এবং উনি সাংবাদিকতা পেশাতেও ছিলেন এবং ওনার কাজটাও খুব ভালো হয়েছে। কিন্তু এখানে আপনাকে নিয়েও উনি কাজ করেছে, আমি যতদূর জানি যে ছোটোখাটো হলেও আপনার ওপরেও ফুটেজ আছে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে গবেষণা করে এটা অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন উঠল। তো এই যে আপনারা যে দাবিটা করছেন, সেই দাবিটা কি শুধুমাত্র ফজলে লোহানির এই অনুষ্ঠানেই হয়েছে নাকি পরবর্তীতে আপনাদেরকে নিয়েও গবেষণা হয়েছে? আমাদের এটা হলো যে এটা ব্রিটিশ সরকার থেকে আমাদের স্বীকৃতি, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের স্বীকৃতি দিয়েছে, ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ দিয়েছে, ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট স্বাধীন বাংলাদেশে আমাদের স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে যেই ইউটিউবারের কথা আপনি বলেছেন, 2019 সালে উনি আমার সাথে কাজ করেছেন, উনি একটা প্রতারণা করেছেন টেলিভিশনের কথা বলে আমার ইন্টারভিউ নিয়ে, উনি ব্যক্তিগত ওনার ইউটিউবের জন্য নিয়েছেন, এবং সেটা একটা বড় রকম প্রতারণা। এবং উনি ওখানে গিয়ে আমার সাথে যেগুলো পোক করে যেগুলো করেছেন সেগুলো প্রতিবাদ করেছি, এবং উনি ভিডিওতে আমাকে বিকৃতভাবে পরিবেশন করেছেন 2019 সালে, যে আমি
আমি বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমার খুব অভাবের জীবন, খুব কষ্টের জীবন, খুব মানে একটা রাজ পরিবারকে এইভাবে কেউ তুলে ধরে না। এবং ওনাকে আমি বলেছিলাম যে এই অংশগুলো আপনি এডিট করে দেন এবং এডিট করে নতুনভাবে সেটাকে প্রচার ই করেন, তো উনি বললেন যে ওনার ভিউয়ার্স উনি হারায় ফেলবেন, এটা উনি এডিট করতে পারবেন না। তো ওনার সাথে দ্বন্দ্বটা সেখান থেকেই, এবং সেই এটা বিভিন্ন জায়গায় আমি এটা বলেছিলাম করার পরও উনি সেটা, এবং ওনার ইতিহাসের ই পর্যন্ত উনি জানে না, যদিও ওনার ভিউয়ার্স আছে, ভিউয়ার্স থাকলেই কিন্তু আপনার ইটা হয় না। আমাকে নিয়ে যারা কাজ করেছেন অনেক উপর লেভেলের মানুষ, শাইক সিরাজ স্যার কাজ করেছেন, ফখরে আলম স্যার কাজ করেছেন, ওনারা কিন্তু রিসার্চের উপরে। একজন সাংবাদিক কিন্তু পপুলার হয়ে গেলে সেটাই না, সে কিন্তু একটা বড় রকম আমার সাথে প্রতারণা করেছে এবং এই প্রত্যেকটা প্রতারণার আমি উত্তর দিয়েছি। আমরা যারা সাধারণ মানুষ তারা আসলে কনফিউজ হয়ে যায় এইসব অ্যাক্টিভিটিস, আসলে কে আসল কে নকল এই হচ্ছে বিষয়। তো সেই জন্যই আপনাকে সাধারণ মানুষের জায়গাটা থেকে প্রশ্নগুলো করা, এবং আমার মনে হয় আপনি চমৎকারভাবে উত্তর দিয়েছেন। তো এই যে লিগেসিটা আপনারা মেনটেন করেছেন, আপনারা ধরে রেখেছেন, এবং আপনি বলছিলেন যে আপনি বেশ কয়েকটি বইও লিখেছেন, এই বইগুলো লিখতে গিয়ে আপনি নতুন কী সংযোজন করলেন ইতিহাসে? কেন সিরাজউদ্দৌলার এভাবে হারিয়ে যাওয়া সেটা তো আমরা মোটামুটি জানি, এবং হারিয়ে যাওয়ার পরে বিশেষ করে যে বংশধররা, একটু আগে আপনি জিঞ্জিরা প্রসাদের কথা এনেছেন যেখানে সিরাজউদ্দৌলার বংশধর যারা ছিলেন তারা বন্দী ছিলেন, এবং আমরা সেই জিঞ্জিরা প্রসাদের উপরও প্রতিবেদন দেখেছি, সেটা একেবারে ক্ষয়িষ্ণু নাই বললে না, এবং এমন হয় যে সেখানে ক্যামেরা নিয়ে ঢুকতেও সমস্যা। তো এই যে এগুলো যে না থাকাটা, এগুলোর যে চর্চা না থাকাটা, এটা তো আমাদের একটা বিশাল ব্যর্থতা। এই ব্যর্থতা তো শুধুমাত্র মানে কাকে বলবো, গণমাধ্যমের বলবো নাকি সরকারের বলবো, এই জায়গাটায় আপনার কী বলার আছে? না, গণমাধ্যমের ব্যর্থতা নেই, গণমাধ্যম যথেষ্ট সচেতন। জিঞ্জিরা প্যালেসের উপরে বাংলাদেশের প্রথম আলোতে কভারেজ এসেছে, ইত্তেফাক, এবং আমি নিজেও এটার উপরে লিখেছি, বাংলাদেশের সমকালে ইত্তেফাকে সংগ্রাম পত্রিকাতে লিখেছি, এবং কিছু টেলিভিশন চ্যানেলেও বেশ কিছু কভারেজ এসেছে। তো এখন হলো কি, বাংলাদেশের রাজনীতিবিদরা একটু সচেতন হলে, ইতিহাস ঐতিহ্য নিয়ে তারা যদি একটু চর্চা করলে আমার মনে হয় এটা ওনাদের জন্য ভালো হবে, কারণ ক্ষমতা কিন্তু কারো চিরস্থায়ী না। আপনি আজকে যিনি ক্ষমতাসীন কালকে হয়তো 10 বছর পর নাও থাকতে পারেন, কিন্তু বিষয়টা হলো যে ইতিহাসকে যদি সম্মান করেন, একটা রাজপরিবারকে সম্মান করলে এটা ইতিহাস তাদেরকেও সম্মান করবে যখন তারা ক্ষমতায় থাকবে। করা কি হচ্ছে না, সেটা হচ্ছে না, যে দুঃখজনক বিষয় হলো সেটা হচ্ছে না। এখন মিডিয়ার, আমি তো বলবো যে মিডিয়ার তার ভূমিকা যথেষ্ট পালন করছে। আপনি হচ্ছেন নবম বংশধর, আমরা এই নবম বংশধরকে চিনছি বেশিরভাগই বলবো সোশ্যাল মিডিয়ার কল্যাণে, সামাজিক যোগাযোগের মতো। আগ পর্যন্ত যে 8টা বংশধর তাদের কাউকেই আমরা চিনি না, এই না চেনানোর দায়টা আসলে এটা কি শুধুই আমাদের বলবো? এটা তো আসলে আপনাদের পারিবারিকভাবে হয়তো ফোকাস হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এই যে আমরা চিনি না, এই না চেনানোর দায়টা আসলে কার? এবং না চেনানোর দায়টা বিষয়টা হলো কি, যে তৎকালীন সময় মিডিয়া কম ছিল, তবে আমার দাদা কাজ করেছেন, সেটা আমি যতটুকু দেখেছি উনি কাজ করেছেন, এবং ফজলুল রহমান সাহেব জীবিত থাকলে জিনিসটা আরও অনেক দূর এগিয়ে যেত। উনি কিন্তু কাজ করছিলেন ফজলুল লোহানী সাহেবের সাথে, কিন্তু ওনার অকাল মৃত্যুতে জিনিসটা আটকিয়ে গেছে। তবে আমার আব্বার আগ্রহ ছিল না, তো যেহেতু এই দিক থেকে আসলে আমি বলবো যে সেই সময় মিডিয়া এতটা বেশি ছিল না, তো আমার জামানে আমি মিডিয়া বেশি পেয়েছি, আর আমার যারা ভাগিনা আছে, ভাগিনী আছে যারা, তো তারাও পেয়েছে, কিন্তু তাদের আগ্রহটা নেই। এখন একটা হলো আগ্রহ এবং ভালোবাসাটা প্রয়োজন। ভালোবাসাটা আপনার কোনো বিষয়ের প্রতি যদি ভালো লাগা ভালোবাসা না থাকলে সেটা কিন্তু জোর করে করানো যায়। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার প্রতি আমার মনে হয় বাংলার মানুষের ভালোবাসার কোনো কমতি আছে না, বাংলার মানুষের ভালোবাসা আছে, আমার পরিবারেও আমার দাদার ভেতরে পেয়েছি ভালোবাসাটা, আমার আম্মার ভেতরে পেয়েছি, তবে অন্যদের মিসিং। তবে তারা সিরাজ বিদ্বেষী নয়, তারা এখন তাদের লাইফ স্টাইলই করতে চায়, যেরকম আমার আব্বা নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন সবসময়, এবং সেটাতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার কর্মজীবনে একটু আসতে চাই, আপনি স্কুল কলেজ কোথায় কেটেছে বা কেমনভাবে বেড়ে উঠেছেন, স্কুল কলেজ সময়টা কেমন ছিল সেগুলো নিয়ে একটু শুনব। আমি লালমাটিয়া বয়েজ হাই স্কুলের মানে মাধ্যমিক, ওখান থেকে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেছি, SSC, HSC সম্পন্ন করেছি, ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম। পরবর্তীতে আমি অনার্স করেছি দারুল এহসান ইউনিভার্সিটি থেকে, সৈয়দ জাতীয় অধ্যাপক আমাদের সৈয়দ আলী হাসান স্যার ভিসি ছিলেন। পরবর্তীতে আমি মাস্টার্স করেছি আপনার এডুকেশনে, একই সাবজেক্টে অনার্সে যেটা করেছি, আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তবে আমি আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওখানে আমি প্রধান ছাত্র নেতার দায়িত্বে ছিলাম,
তো সেই সময়টা আমার কাছে খুব মানে রঙিন এবং অনেক কিছু করার সুযোগ ছিল, যেহেতু একটা ছাত্রনেতা, নির্বাচিত ছাত্রনেতা একটা দায়িত্ব থাকে। তো আমি সব সময় যেহেতু ছোটবেলা থেকে পরিবেশ প্রকৃতির উপরে কাজ করেছি, নবাবের উপরে, সেই জিনিসটাকে সেখানেও আমি ফোকাস করার চেষ্টা করেছি, আমার মানে সেই দায়িত্বটার ভেতরে সুযোগ ছিল। আপনি যখন স্টাডিটা করলেন নবাবসিরাজউদ্দৌলাকে নিয়ে, আপনি কি জানলেন আপনার জায়গাটা থেকে যেটা আপনাকে খুব প্রাউড ফিল করিয়েছে, বা ইন্টারেস্টিং কোনো কিছু যেটা আমাদের এই অনুষ্ঠানে আমরা জানি না, এরকম কোনো কিছু যদি থাকে? নবাব সিরাজউদ্দৌলাকে আমার কাছে যেটা ভালো মনে হয় যে উনি ওনার যে সততা এবং দেশপ্রেমটা, যে উনি উনি যদি ইংরেজদের কাছে বিক্রি হয়ে যেতে পারতেন, ইংরেজরা সেই ওনাকে সুযোগ দিয়েছিল এবং সেই সুযোগটা উনি করলে পরবর্তীতে আমাদেরও অবস্থান আজকে অনেক উপরে হতো, যেটা মির্জাফরের বংশধররা এখনো বাংলাদেশে এবং ইন্ডিয়া পাকিস্তানে যারা আছে তারা রাজকীয়ভাবে আছে। দুই একজন হয়তো একটু দরিদ্র আছে, কিন্তু বেশিরভাগই খুব ভালো অবস্থানে আছে তারা। তো সেই অবস্থানটা আমাদেরও থাকতো। তো আমি মনে করি যে না, উনি যেটা করেছেন উনি আপসে যাননি, কারণ যেই মাটি ওনাকে সম্মান দিয়েছে, যেই মাটিতে উনি মিশে গিয়েছেন বাংলার মাটিতে, এই মাটি তো উনি বিক্রি করে দিতে পারেননি। মাটি যেই মাটি ওনাকে ভালোবাসা দিয়েছে, আমি মনে করি উনি উচিত কাজটাই করেছেন আপোষ না করে। জি, নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে বাংলা যেভাবে চলচ্চিত্র হয়েছে বা আরও যদি নাটক হয়ে থাকে, যেভাবে আমরা পাই ইতিহাসটাকে, আসলে ওইভাবেই বলে নাকি সিনেমার জন্য সিনেমা করা হয়েছে রংচং মিশিয়ে, আপনি কি পেয়েছেন আসলে? না, আমি মনে করি যে খানাতা স্যার, ওনার প্রতি আমার একটা শ্রদ্ধাঞ্জলি আছে থাকবে, এবং আনোয়ার হোসেন স্যার যিনি অভিনেতা, ওনারা যে কাজটা করেছেন ইতিহাসে ওনারা অমর হয়ে থাকবেন। সিরাজউদ্দৌলার চারটা জীবন বলে মানুষ, প্রথম হলো 1727 সালের 19 সেপ্টেম্বর, উনি ওনার নিজের জীবনে বেঁচেছিলেন, সৎ জীবনে এবং দেশপ্রেমিক জীবনে। দ্বিতীয় জীবনটা হলো আপনার গিরিশচন্দ্র ঘোষের, যে কলকাতাতে একটা নাটক হয়েছিল সিরাজউদ্দৌলা, সেটা ব্রিটিশ সরকার ব্যান করে দিয়েছিল যখন উপচে পড়া মানুষের ভিড় হয়েছিল সিরাজউদ্দৌলা, সেটা দ্বিতীয়। তৃতীয়টা হলো আপনার সৈয়দ মানে আনোয়ার হোসেন স্যারের যেটা, এবং খানাতার পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্র, সেটার বিপুল মানে জনপ্রিয়তা, মাস্টারপিস বাংলা চলচ্চিত্র। জি জি, এবং এই চলচ্চিত্রের মাধ্যমে তখন একটা প্রতীক পাচ্ছিল না যে মানুষ যে আন্দোলন করবে, কাকে নিয়ে করবে দেশ এসে, তখন এই সিরাজউদ্দৌলা প্রতীক, সিরাজউদ্দৌলা একটা মানে প্রতীক হয়ে গিয়েছিলেন। এবং চতুর্থ জীবনটা পেয়েছেন আমার মাঝে, নবাব সিরাজউদ্দৌলাকে আমি অনেকটা বিলুপ্ত হয়ে গেছিল, ইতিহাসটা বিলুপ্ত হয়ে গেছিল, মানুষ ভুলে গিয়েছিল, আমাদের পরিবারও সেরকম, আমার দাদা এবং আম্মা ছাড়া চর্চা ছিল না, আর দেশের মানুষজনও দেখেছি জিনিসটা না। তো এটার জন্য মরহুম ফজলুল লোহানী সাহেবের অবদান, এবং ফখরে আলম স্যার সিনিয়র সাংবাদিক, ওনার একটা অবদান আছে। তো ফখরে আলম স্যারও জিনিসটা নিয়ে কাজ করছিলেন এবং দাদার সাথে কাজ করছিলেন, পরবর্তীতে আমার সাথেও মৃত্যুর আগ পর্যন্ত, বিগত 2 বছর আগে ইন্তেকাল করেছেন, উনি কাজ করেছেন আমার সাথে, এবং একটা খবরের নায়কেরা নামে একটা বইও করেছেন ফখরে আলম স্যার। সেখানে বঙ্গবন্ধুর জীবনী, রাহুল গান্ধীর জীবনী, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী, এবং নবাবজাদা আব্বাসউদ্দৌলা, আমার জীবনী উনি দিয়েছেন। তো এটা আমার জন্য একটা বড় বিষয়। তো এখনো দেশের মানুষজন ভালোবাসে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা এই জায়গাটা থেকেই একটু সামনের দিকে যেতে চাই, সেটা হচ্ছে যে সিরাজউদ্দৌলার মৃত্যু পরবর্তী সময়ে সিরাজউদ্দৌলাকে নিয়ে কতটুকু গবেষণা হয়েছে, কী নথিপত্র আমরা পাই। বিশেষ করে আমরা যতটুকু জানি যে সময় যতটুকু চলে যায় নথিপত্রগুলি ইতিহাস হয়ে দাঁড়ায়, এগুলোই কালের সাক্ষী হয়ে দাঁড়ায়। তো আপনার লেখাও বইও রয়েছে ওনার সম্পর্কে, তো সেই বইগুলো সম্পর্কে যদি একটু বলেন। আমার সর্বশেষ বইটা হলো মুর্শিদাবাদ ও সিরাজ পরিবার, বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস। বইটা দিব্য প্রকাশ থেকে বেরিয়েছে, বাংলা বাজার, ঢাকা, এবং বইটি অনেক তথ্যবহুল। যারা ইতিহাস প্রেমী, যারা সিরাজউদ্দৌলা সম্পর্কে জানতে চান, সেখানে খুঁটিনাটি অনেক বিষয় আছে, এবং আরও কিছু বই আমি নতুন কাজ করছি, ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই বাজারে আসবে। আচ্ছা, প্রথম বই কোনটা লিখেছিলেন? নবাব সিরাজউদ্দৌলা পরিবারের অজানা কাহিনী, এই বইটা এক বুকস ফেয়ার থেকে বেরিয়েছে। পরবর্তীতে ভালোবাসার বন্ধনে নবাব সিরাজউদ্দৌলা পরিবার, এটা বর্ষা দুপুর প্রকাশনী থেকে বেরিয়েছে। এবং পরবর্তীতে আরেকটা বই বেরিয়েছে আমাদের সিরাজউদ্দৌলা, সেটা আলিগড় লাইব্রেরি থেকে বেরিয়েছে। পরবর্তীতে নবাব আলীবর্দী খান নামে একটা বই হয়েছে, সেটা হলো খসরো কিতাব মহল থেকে বেরিয়েছে। আরও বেশ কিছু বই আছে। আপনি যখন এই বইগুলো লিখছেন তখন আপনি রেফারেন্স বই হিসেবে কী পাচ্ছেন, বা এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? সেগুলো অবশ্যই বিভিন্ন রাইটারের, আমার পারিবারিক তথ্য আছে, এবং সেখানে বিভিন্ন লেখকের
পত্রিকা এবং বিভিন্ন বইয়ের রেফার তো অবশ্যই আছে, রেফার ছাড়া তো একটা বই সম্পূর্ণ নিজের পরিবার থেকে যেটা জানা সেভাবে তো একটা বই তৈরি করা যায় না। এমনিতেই আপনি ইতিহাস নিয়ে একটা হলো রেফারেন্স, আরেকটা হচ্ছে যে ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করা, ইতিহাসের উপরে যেই বইগুলো আছে বিশেষ করে এই পারিবারিক যে লিগেসি সেগুলো নিয়ে একটু জানাশোনা, সেগুলো করার কি সুযোগ হয়েছে আপনার? জি, সেটা তো অবশ্যই হয়েছে। যেহেতু ইতিহাস নিয়ে কাজ করছি আমি, তো মূলত নবাব সিরাজউদ্দৌলার অংশটাকেই আমি বেশি ফোকাস করি, সেটার উপরেই আমার স্টাডিটা একটু বেশি আছে। তো ওটার উপরে যারা যারা লিখেছেন, তো বিভিন্ন বই আমি পড়েছি, কিছু কিছু নবাবকে নিয়ে বিকৃত করেছেন, নবাবের কিছু বংশধারা যে ওই আলিয়ার বংশধারা আসলে এগুলো সত্য না, আলিয়াটা আসলে সিরাজউদ্দৌলা ফিল্মে যে খানাতাসার দেখিয়েছেন ওটা আসলে ফিল্মে একটা একটা মাসালা যেটা প্রয়োজন হয় যে একটা দর্শক টানার জন্য, সেই জিনিসের জন্য দেখিয়েছেন। এবং খানাতাসার কিন্তু খারাপ কিছু করেননি, উনি আলিয়াকে দেখিয়েছেন যে একটা নবাবের বিশ্বস্ত সৈনিক হিসেবে। তবে আলিয়া কিন্তু কোনো বাস্তব চরিত্র না, এটা একটা সিনেমার চরিত্র, সিনেমার জন্য রাখা। মানে আলিয়া নামে কোনো ক্যারেক্টারই ছিল না? না না না, মোহনলাল একজন, অনেকে বলে যে উনি কলকাতার হিন্দু, মোটেও না, মোহনলাল ছিলেন একজন রাজবংশীয় কাশ্মীরি হিন্দু, এবং একজন রাজবংশীয় ছিলেন এবং উনি পিতামাতার একমাত্র সন্তান ছিলেন, এবং ওনাকে বিষ খাইয়ে পলাশী পরবর্তীতে বিষ খাইয়ে মেরে ফেলা হয়, কারণ ওনার সততার কারণে, দেশপ্রেমের কারণে মেরে ফেলা হয়। তো ওনার কোনো বোন ছিল না, এটা আসলে আসলে এই কিছু কিছু ফিল্মে যেভাবে দেখানো, এটা ফিল্মের একটু মনোরঞ্জন করার জন্য দেখা হয়েছে। তবে খানাতাসার মোটেও বিকৃত করেনি, কিন্তু কিছু কিছু ওপার বাংলা থেকে কিছু সিনেমা বা নাটকগুলোতে সেগুলো কিছু বিকৃতি হয়েছে এবং সেগুলোর আমি প্রতিবাদও করেছি। এই যে কোনো কিছু পোর্ট্রে করতে গেলে মানে যে বিকৃতি করা বা রং চং মাখানো, এইভাবেই তো ধাপে 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 সময়ের পরিক্রমায় একটা জিনিস দাঁড়িয়ে যায়। তো অনেক সময় দেখা যায় সত্য হলো একটা, সময়ের পরিক্রমায় দেখা গেলো সত্যের ধারে কাছে না ইতিহাস, সেটা অন্যরকম হয়ে গেছে, এবং এটা আসলে মূল প্যারাডাইম বা মূল যে বিষয়টা সেটার জন্য ক্ষতিকর কি না? কারণ আপনি যখন সিরাজউদ্দৌলাকে নিয়ে কথা বলবেন, আমরা সিরাজউদ্দৌলাকে নিয়ে কথা বলতে গেলে প্রথমত আমরা বইয়ের উপরে ডিপেন্ড করবো যে কে কী বই লিখেছেন এবং সেই বইগুলোর সোর্স কী, সেগুলোর উপরে নির্ভর করব। যদি পরিবার বেঁচে থাকেন যেটা আপনি এখন উত্তরাধিকার হিসেবে আছেন, তাদের কাছে কী স্মারক আছে বা কী কী সংগ্রহ আছে সেগুলোর উপর নির্ভর করব। সরকার কোনো কিছু সংরক্ষণ করেছে কি না, মিউজিয়ামে কোনো কিছু আছে কি না, সেগুলোর উপর নির্ভর করব। তো সেই জায়গাটা থেকে আসলে ফিউচার কী বলে, সিরাজউদ্দৌলাকে আসলে ভবিষ্যৎ প্রজন্ম কী হিসেবে মনে রাখবে, আছে কিছু যেগুলো আসলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারবো অথেন্টিক হিসেবে? না, ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে এটা এতদিন যখন মনে রেখেছে নবাব সিরাজউদ্দৌলার 19 সেপ্টেম্বর 2022 নবাব সিরাজউদ্দৌলার 295তম জন্মবার্ষিকী, এখনও মানুষজন ওনাকে মনে রেখেছে এবং আমার মনে হয় এটা কেয়ামতের আগ পর্যন্ত মনে রাখবে। তবে এটা সরকারের একটা দায়িত্ব আছে এবং বাংলাদেশের যারা শিল্পপতি যারা আছেন তারাও এগিয়ে আসবেন আশা করি জিনিসগুলোকে সংরক্ষণের, কারণ একটা শিল্পপতিদেরও একটা ভূমিকা আছে দেশের এই জিনিসগুলো সংরক্ষণ করার জন্য। সব কিছু সরকার করবে এমন না, সরকারের অনেক হয়তো ব্যস্ততা কারণে তারা জিনিসগুলোতে মনোযোগ দিতে পারছে না। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি অনেক বড় মনের অধিকারী, উনি চেলে আমার মনে হয় জিনিসগুলোকে, নবাব সংশ্লিষ্ট যেগুলো বাংলাদেশে স্থাপনা আছে সেগুলোকে উনি রক্ষণাবেক্ষণের জন্য এটা একটা কমিটি করে, এবং এখন কি কি আছে বাংলাদেশে, জিঞ্জিরা প্যালেস আছে, লালবাগ কেল্লা আছে, ঠিক আছে, হোসেনি দালান ইমামবাড়া সেখানে উনি এসেছিলেন, তারপরে নবাব আলীবর্দী খান সড়ক আছে ঈশ্বরদীতে, কুষ্টিয়াতে নবাব সিরাজউদ্দৌলা সড়ক আছে, কাছারি বাড়ি আছে যশোরে, এবং আরও এরকম অনেক স্থাপনা আছে যেগুলো অবস্থা খুব একটা ভালো নেই। তো আমি মনে করি যে এটা যিনি এখন রাষ্ট্রের দায়িত্বে আছেন উনি যদি এই ধরনের জিনিসটা করলে ইতিহাস ওনাকে অমর করে রাখবে, ইতিহাস সম্মানিত করবে। যেরকম ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ আমাদের বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তো আমাদের কিছু বলার প্রয়োজন হয় না, ইতিহাসে উল্লেখ আছে যে স্যার সলিমুল্লাহ সিরাজউদ্দৌলার ষষ্ঠ বংশধরের বিপদে একটা কাজে এসেছেন। তো এই জিনিসটা আমি মনে করি যে মাননীয় কি সহযোগিতা করেছিলেন যদি বলতে কোনো সমস্যা না? আচ্ছা, যেটা হলো যে তখন আমাদের একটা আর্থিক সংকটে ছিলাম আমরা, অনেক রকম সমস্যার ভিতরে চলছিল, তখন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ একটা নৈশভোজের নিমন্ত্রণ দিয়েছিলেন এবং সুদূর মুর্শিদাবাদ থেকে সৈয়দ জাকিরে যা আমাদের ষষ্ঠ বংশধর উনি এসেছিলেন এবং ওনাকে বলেছিলেন যে আপনাদের যে সম্মানটা আমি ফিরিয়ে দেব,
একটা ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা রক্ষা করেছিলেন এবং ডেপুটি সাব রেজিস্ট্রারের একটা সম্মানজনক চাকরি দিয়েছিলেন। এবং স্যার সলিমুল্লাহ চেয়েছিলেন যে বাংলা রাজনীতিতে আমরা মানে অংশগ্রহণ করি, তবে আমাদের পূর্বপুরুষের হয়তো আগ্রহ কম ছিল, যে কারণে আগায়নি। তো পরবর্তীতে উনি আমাদেরকে এখানে বাসস্থানেরও ব্যবস্থা করে দেন খুলনাতে, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট থাকা অবস্থায় করে দিয়েছিলেন। তো প্রক্রিয়াটা কিন্তু হঠাৎ করে 47 আসা হয়নি, ওটা আগে থেকে প্রক্রিয়াটা ছিল। তো সেই পরবর্তীতে সেই প্রক্রিয়াটা 47 চূড়ান্তভাবে চলে আসছে। ওকে, তার মানে যে 200 বছরের যে ব্রিটিশ শাসন সেই সময়টাতে আসলে এই বিষয়গুলো নিয়ে চর্চা করার সুযোগটা কম ছিল। চর্চা করার সুযোগ কম ছিল, কিন্তু তারপরেও সেই সময় যাত্রাপালা নাটক সিনেমা দমিয়ে রাখা যায়নি মানুষকে। সিরাজউদ্দৌলার বিষয়ে আমি যতটুকু দেখেছি মানুষকে দমিয়ে রাখা যায়নি। আপনি যখন দমাতে যাবেন, ওই কিছু কিছু ইউটিউবার আমাকে কর্নার করার জন্য বিভিন্ন ভুয়া বংশধর দাঁড় করে যখন দমাতে যাবেন, তখনই কিন্তু পাবলিকের ভালোবাসাটা আরও জাগ্রত হয়ে যাবে। কারণ মানুষজন জানে আমি কাজ করছি, আমি নবাবকে ভাঙিয়ে কখনো কারো কাছ থেকে কিছুই করিনি, আমি মনের ভালো লাগা ভালোবাসা থেকে কাজ করছি। এটাতে যদি সরকারও যদি কিছু না করে, যদি শিল্পপতিরাও এগিয়ে না আসে, আমি যতদিন আমার নিঃশ্বাস আছে আমি ততদিন করে যাব। এবং একটা সম্মানজনক অবস্থানে চলে আসলে, সরকার যদি একটা সম্মানজনক অবস্থানে নিলে, তখন দেশের মানুষজনের জন্য একটা ভালো কিছু একটা করার সুযোগ থাকে। শুধু নবাবকে নিয়ে না, নবাবকে নিয়ে কাজ করলে তখন বাকিদেরও একটা কর্মসংস্থান হয়ে যাবে। অবশ্যই, এ শুধু একটাই জানার বিষয়, ধারণটা আসলে করছেন কীভাবে একেবারে পুরোপুরি যখন জানতে চাইব, কারণ আপনিও আসলে শুনে এসেছেন বা পরিবারের কাছ থেকে সবসময় জেনে এসেছেন, কিন্তু ধারণটা করেছেন কীভাবে, ভালোবাসাটা নিজের মধ্যে এনেছেন? ধারণটা আসলে কি, ভালোবাসাটা এটা হলো কি যে এটা নিজে থেকে তৈরি করা যায় না, ভালোবাসাটা হয়ে যায়। ভালোবাসাটা হয়ে যায় আমি আমি যখন প্রতিদিন সকালে উঠি, ঠিক আছে, সকালে ওঠার পরে এটা একটা নিয়ম আছে, এবং রাতে ঘুমানোর সময় নবাবের ছবি আছে, কয়েকজনের সাথে আমি কথা বলে আমি সকালে সুপ্রভাত জানাই এবং রাতে ঘুমানোর সময় করি। তার ভিতরে নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলিবর্দি খান, মহিষী নারী বেগম লুৎফুন্নেসা, যাকে আমি বড় আম্মা বলি, আর আমার আম্মা সৈয়দা হোসনিয়ারা বেগম, তো এনাদেরকে আমি মন থেকে ভালোবাসি। এখন অনেকে বলতে পারে বংশধর তো অনেকে আছে, হ্যাঁ আছে, থাকতে পারে, কিন্তু ভালো লাগার বিষয়টা একটা চলে আসে, এটা চলে আসে, এটা তৈরি হয় না। আমি এখনও সকাল থেকে আমার শুরুটাই হয় ওনাদেরকে দিয়ে। তাহলে বুঝেন এই জিনিসগুলো আসলে মেকি কোনো জিনিস করা যায় না। যেটা আমার কিছু একটু আগের প্রশ্নতে উঠছিল যে কোনো মিউজিয়াম বা কোনো কালেকশন কোথাও কি আছে নবাব সিরাজউদ্দৌলা পরবর্তী সময়ে তার বিভিন্ন ডকুমেন্টসগুলো নিয়ে সংগ্রহ করে কোথাও করা হয়েছে, এগুলো কি আছে কোথাও? না, পরবর্তীতে যেটা হলো যে বিভিন্ন মিউজিয়ামে, যে ঢাকা মিউজিয়ামে আছে নবাব সিরাজউদ্দৌলার তলোয়ার, আরও কিছু জিনিস তারা মানে সংরক্ষণ করে রেখেছে। তবে এগুলো নিয়ে অনেক রকম বিতর্ক আছে, অনেকে বলছে যে না এটা সিরাজউদ্দৌলার না। তো আসলে দেখা যায় কি যে সব জামানাতেই একটা বিতর্ক, কিছু কিছু মানুষজন আছে মির্জাফর টাইপের, তারা এগুলো নিয়ে বিতর্ক তৈরি করে। এখন যারা জানে যে হ্যাঁ এটা সত্য, এটা সত্য, সত্যকে দমিয়ে রাখা যায় না। আপনার সিরাজউদ্দৌলা কত বছর শাসন করেছিলেন বাংলাকে? উনি মাত্র 14 মাস 14 দিন। এই যে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে আমাদের জানা শোনা, এবং আপনি বলছিলেন একটু আগে যে মাত্র 14 মাসের শাসন, এবং এই 14 মাসের শাসনের পরবর্তীতে ইংরেজদের কাছে মানে মাথা নত না করা পড়া যায়, আমরা যদি এইভাবেই বলি, এবং সেখানে ইতিহাস দুটো ক্যারেক্টারকে এত বছর ধরে বাঙালির মধ্যে মনে রেখেছে, একটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং মির্জাফর আমরা যেটা বলি, এই যে মানুষ মনে রাখা ধরে রাখা, এটার পেছনের কারণটা কি আপনি মনে করেন? কিছু কারণ আছে, যেটা হলো যে প্রথমে বলেছিলাম যে সততা এবং দেশপ্রেমটা, তো আমাদের সততা এবং দেশপ্রেমটা নিখাত, সেটা নবাব আলিবর্দি খান 16 বছর পরিচালনা করেছেন নবাবি, পরবর্তীতে সিরাজউদ্দৌলা মাত্র 14 মাস 14 দিন ক্ষমতায় ছিলেন। আরেকটা কারণ হলো যেটা হলো যে বাংলার আচার সংস্কৃতির সাথে ওনারা মিশে গিয়েছিলেন, তৎকালীন সময় রাষ্ট্রভাষা ফার্সি ছিল, তো নবাব সিরাজউদ্দৌলা যখন অনুভব করেছেন যে বাংলার মানুষরা বাংলাটাকে বেশি করে, তো বাংলা ভাষায় তখন উনি দিল্লিতেই করেছিলেন সেটাকে নিয়ে, যে বাংলা ভাষাটা একটা প্রচলন করা হোক, তো দিল্লি সেটা অনুমোদন দেয়নি, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ফার্সি ভাষার প্রচলন থাকলে উনি বাংলাতে কথা বলতেন, বাংলা
বাংলার নববর্ষ পালন করতেন, বসন্ত উৎসব পালন করতেন, নবান্ন পালন করতেন। তো একটা বাংলার মানুষের সাথে একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছিল, যখন দেখেছে যে বাংলার মানুষ যে একটা নবাব আলীবর্দী খান ভিনদেশ থেকে এসেছেন, পারস্য থেকে, তারপরও এত খাঁটি দেশপ্রেম, বাংলার সংস্কৃতিকে ভালোবাসে। অনেকে তো দেখা যায় যে এই দেশে জন্মগ্রহণ করেছে, সেই দেশের সাথেই তারা গাদ্দারি করে, দেশের মানুষের সাথে। কিন্তু আমাদের ভিতরে সেই জিনিসটা ছিটে ফোটাও আমার কোনো বংশধরের ভিতরে পাইনি। সততা এবং দেশপ্রেমের দিক থেকে আমরা নিখাত ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকব। জি, শুধুমাত্র কি এটাই কারণ নাকি এই যে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে উনি যে মাথা নত না করা পরাজয় যেটাকে আমরা বলি, উনি তো আসলে ইংরেজদের সাথে যখন যুদ্ধ করতে যাচ্ছেন তখন তিনি উনার নিজের যেই স্ট্রেংথ, আমরা যেটাকে বলি নিজের যে শক্তিটা, সেটা সম্পর্কে ওয়াকিবহল ছিলেন। ইতিহাসবিদরা এটাই বলেন যে নিশ্চিত পরাজয় জেনেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। আপনি গবেষণা করতে গিয়ে কি কি জেনেছেন? না, উনি নিশ্চিত পরাজয়ে, উনি মির্জাফর যে বিশ্বাসঘাতকতা করবে উনি কিন্তু ক্ষমা চেয়েছিলেন। নবাব আলীবর্দী খানের সময়ও একাধিকবার মির্জাফর ক্ষমা চেয়েছে, নবাব আলীবর্দী খান ক্ষমা করেছেন, সিরাজউদ্দৌলার সাথে বেমানি করেছে, কোরআন শরীফ ধরে ক্ষমা করেছে। এখন ক্ষমা করা তো কোনো দোষের কিছু না, একটা মানুষ একাধিকবার সাম্প্রতিক মির্জাফরের আরও মির্জাফরই ছিল কিন্তু সেগুলো ক্ষমা করেছে। হ্যাঁ, ক্ষমা করেছেন কিন্তু সহজ সরল মনে, যে একটা মানুষকে ক্ষমা করা, হ্যাঁ, এটা এটা তো বড় মনের অধিকারী রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে। কিন্তু উনি পরাজয় হবে সেটা মোটেও না, উনি জানতেন যে, কিন্তু মাঝপথে যখন মীর মারদান মারা গেলেন, নবাবের ইসে কাছে এসে বললেন যে নবাব এখানে যুদ্ধ হচ্ছে না, এখানে মির্জাফর আলী খান আপনার সাথে বড় রকম প্রতারণা করেছেন, কোরআন শরীফ ধরে যে প্রতিজ্ঞা করেছেন উনি সম্পূর্ণ ইংরেজদের সাথে মিশে, তখন মানে উনি তো বললেন যে এই অবস্থা এখন কি শুনছি। আর নবাবের অনুমতি ছাড়াই উনি যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছিলেন, যেহেতু প্রধান সেনাপতি ছিলেন, ওনার একটা ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এটাই তো আসলে দেখা যায় কি, কাছের মানুষরাই কিন্তু বিশ্বাসঘাতক হয়, দূরের মানুষরা কিন্তু হয় না। ইতিহাসবিদদের কাছ থেকে আমাদের জানা যে পলাশির প্রান্তরে যখন যুদ্ধ হচ্ছিল 1757 সালে, সেই সময়টাতে মানে ওই যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, ব্রিটিশদের সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হচ্ছে, সেখানে বাংলার আপামর জনসাধারণের কোনো সম্পৃক্ততা ছিল না, ইতিহাসবিদরা এভাবেই লেখেন, এটা এটা আপনি কি পেয়েছেন? না, আমি আসলে ইতিহাসবিদরা বলতে কি, যে কিছু কিছু মানুষ অনেক কিছুকে নিয়ে বিতর্ক করে, তিলকে তাল করে, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে জনগণ সচেতন না, এটা এটা আপনি বলতে পারেন, বাংলার মানুষ সে সময় সচেতন ছিল না, যার কারণে 200 বছর খেসারত দিতে হয়েছে, বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 76-এর মনবন্তর। এই বাংলার মানুষ, কিন্তু আমি যদি একটু আপনাকে আরো একটু এমফাসিস দিয়ে বলি, যে এরকম পাওয়া যায়, রাইট নাও আমি আপনাকে একদম বইয়ের নাম মেনশন করে বলতে পারবো না, বাট আমি এরকম তথ্যও পড়েছি, আমি নিজেই পড়েছি, যে বিষয়টা এমন হয়েছে যে যুদ্ধে চারপাশ থেকে যত লোক দেখেছেন, যত বাঙালি দাঁড়িয়ে থেকে যুদ্ধটা দেখেছেন, তারা যদি একটা করে পাথরও নিক্ষেপ করতেন সেই সময়টাতে, তাহলে ব্রিটিশরা দাঁড়াতে পারতো না, সংখ্যাটা যেরকম ছিল। কিন্তু সাধারণ মানুষ তো দেখে গেছেন সেই যুদ্ধে তারা অংশগ্রহণ করেননি। এই যে বিষয়টা, এটা কিন্তু অনেক বড় করে আমাদেরকে ভাবায়, মানে সাধারণ মানুষের সাথে রাজরাজাদের এতই বড় দূরত্ব ছিল যে একটা দেশ আমরা হারিয়ে ফেলছি তাতে আমাদের কিছুই যায় আসে না। না, আপনার সাথে আমি সহমত। বিষয়টা হলো বাংলাদেশের মানে বাঙালি যারা আছে বা বাংলাভাষী যারা, আসলে বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলবো যেহেতু আমার জন্ম বাংলাদেশে, আমাদের দেশের মানুষ ভালো তবে সচেতন না। আপনি যেটা বলেছেন যে ওই সিরাজউদ্দৌলা যখন ধরে নিয়ে যাচ্ছিল, লর্ড ক্লাইভ নিজেই লিখেছেন যে একটা ঢিল মারলে তখন এই একই জিনিস, যেটা হলো বঙ্গবন্ধু যখন হত্যা হয়েছে তখন কোনো মানুষ কিন্তু নামেনি, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন যে কোথায় ছিল আমার কাছের যারা আমার বাসায় এসে খাওয়া দাওয়া করেছেন, ই করেছেন, তারা কোথায় ছিল। এটা এই বাংলাদেশের মানুষের নেচারটা এরকম, বিশেষ করে বাংলাভাষী যারা সচেতন না, অন্য জায়গায় দেশপ্রেম আছে, পার্শ্ববর্তী দেশ মানে ইন্ডিয়াতেও দেশপ্রেম তাদের ভিতরে আছে এবং ইউরোপে যারা আছে সেখানে দেশপ্রেম আছে, দেশের যখন স্বার্থ হয়ে যায় তখন সবাই এক এক কাতারে চলে আসে। কিন্তু এই জিনিসটা না, আমাদের দেশের ভিতরে সব কিছুতে ফান হিসেবে নেয়, ইতিহাস কিন্তু কোনো ফান করার বিষয় না, বা রাষ্ট্রের যদি একটা দুর্যোগ মুহূর্ত সে সময় এইগুলো নিয়ে ফান করার নাই। তো মানুষজনের এগুলো আমি মনে করি যে যে শিক্ষাক্রমের
যে আমাদের স্কুল কলেজে যেগুলো পড়ানো হয় এগুলো যথেষ্ট না। বাংলাদেশের আমরা যখন ব্রিটিশদের কাছে আমাদের নবাব বা বাংলার যে পরাজয় দেখলাম, এরপরে 200 বছর ধরে কিন্তু এই সাধারণ মানুষকে সচেতন করেছেন ব্রিটিশ বিদ্রোহীরা, বিভিন্নভাবে সচেতন করেছেন। এবং আমরা জানি যে ব্রিটিশদের এখান থেকে চলে যাওয়ার পেছনে আপামর জনসাধারণের একটা বিশাল ভূমিকা ছিল, স্বদেশী আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছু। তার মানে যে দূরত্বটা আমরা প্রথম পর্যায়ে দেখছিলাম সেই দূরত্বটা কিন্তু পরবর্তী পর্যায়ে ঘুচে গিয়েছিল, তাদের কাছে আমরা দেশটাকে নিয়ে যেতে পেরেছি বা দেশের দেশটা যে আমার এই এই মেসেজটা দিতে পেরেছি। তো এইটা নিয়ে আসলে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে এই জায়গাটা একটা বিশাল দূরত্ব ছিল কিনা। যে আন্দোলনের কথাগুলো আপনি বলেছেন সেই আন্দোলনে কিন্তু সে প্রতীক তারা পাচ্ছিল না, প্রতীক পাচ্ছিল না, এবং সিরাজউদ্দৌলাকে প্রতীক করে কিন্তু আন্দোলনগুলো হয়েছে বিগত দিনগুলোতে, ব্রিটিশ বিরোধী যে যতগুলো আন্দোলন, গিরিশচন্দ্র ঘোষের যে নাটকটা বন্ধ করে দেওয়া হলো, এবং বাংলাদেশের স্বাধীনতার সময়ও কিন্তু পাকিস্তান থেকে যখন বিভক্তির বিষয় তখনও কিন্তু সিরাজউদ্দৌলাকে প্রতীক করে আন্দোলন করা হয়েছে, এবং এটা খানাতাসা নিজের লিখনীতে লিখে গিয়েছেন। জি, ভবিষ্যৎ পরিকল্পনা একটু যদি জানতে চাই যে সিরাজউদ্দৌলাকে নিয়ে আপনি ভবিষ্যতে কী চিন্তা করছেন এবং সেই চিন্তার জায়গাটা থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যেতে চান? ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করতে চাই, যেহেতু আমরা একটা বংশীয় পরিবারের, আমার পূর্বপুরুষও দেশকে ভালোবেসে অনেক কিছু করেছেন, ওনাকে স্মরণ করে মানুষ। তো ইনশাল্লাহ যদি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে, মাননীয় প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিলে অবশ্যই সততার সহিত বিশ্বস্ততার সহিত আমি সেটা পালন করব এবং নবাব সিরাজউদ্দৌলার যে আদর্শ চেতনা সেটা বাস্তবায়ন করব, এবং এবং যিনি বাংলাদেশের যেগুলো অন্যান্য বিষয় আছে আপনি কিছুক্ষণ আগে যেগুলো বলেছেন সেই সেই জিনিসগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। বাংলাদেশের মানুষের যে সচেতনতা যে কম সে বিষয়টার উপরে কাজ করা আছে, একটা গুরুত্বপূর্ণ পদে থাকলে সেই জিনিসগুলো অনেক কিছু কাজ করা যায়। যে কোনো একটা এলাকার যদি আমি দায়িত্ব আমি পাই অবশ্যই সেটা ইনশাল্লাহ। তারপরে রাজনীতিতে যাওয়ার ইচ্ছা আছে? এটা না, রাজনীতিতে এটা যদি এখন কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলার একটা জনপ্রিয়তা আছে আমারও একটা জনপ্রিয়তা আছে, সেটা যদি তারা মনে করে তাদের পাশে আমি অবশ্যই বিশ্বস্ত হয়ে থাকবো। যিনি আমার হাতটা ধরবেন তার সাথে আমি বিশ্বস্ত হয়ে থাকবো ইনশাল্লাহ। আপনি লেখালেখিও কি করছেন এখন, আর কোনো বই লিখছেন কিনা বা গবেষণা করছেন? জি, আমার সামনে আরো কিছু বই বের হবে, প্রত্যেকটাই নবাব সিরাজউদ্দৌলা এবং প্রকৃতি পরিবেশের উপরে। আসলে বইগুলোর নাম আমি অন্য কিছু দিতে চাই, কিন্তু প্রত্যেক প্রকাশকই আমাকে বলে যে এটাকে এমন ভাবে করেন এটা শিরোনামটা সিরাজউদ্দৌলা নামেই হবে, প্রকৃতির বিষয়টা ভেতরে থাকলো, যার কারণে আমার 60টা বই কিন্তু আমি এটা চেয়েছিলাম যে প্রকৃতির উপরে কিছু, কিন্তু প্রকাশকদের এটা ডিমান্ডের কারণে সিরাজউদ্দৌলার উপরেই বইগুলো বেরিয়েছে। বা পুরোটা সময় আসলে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়েই কাটে, তাকে নিয়ে বই লেখা বা গবেষণা, আর অন্য অবসর সময়টা আসলে কিভাবে কাটে বা কি করতে পছন্দ করেন? আমি আপনার যেটা হলো যে আমি পশু পাখি পছন্দ করি, যখন আম্মা ছিলেন পরিবারের সাথে একত্রে থাকা হতো তো পশু পাখি রাখার এটা একটা শখ, তবে এখন ওইভাবে বন্দি পশু পাখি রাখি না, আমার বারান্দায় খোলাই রেখেছি, তো সেখানে পাখিরা আসে খাওয়া দাওয়া করে আমি তাদেরকে সকালে খাওয়া দিই, তো ভালো লাগে। গরমের দিন হলে তাদের জন্য একটু পানি রেখে দেই যাতে তারা পানিগুলো এসে খেয়ে যাবে। আর আপনার যেটা হলো যে আমি এমনি খেলাধুলার ভিতরে যেটা হলো কাবাডি আছে, বাস্কেটবল আছে, এগুলো পছন্দ করি, এটা পছন্দ করি, সময় সুযোগ হলে সেটা করা যায়। আর নবাব সিরাজউদ্দৌলাও যেহেতু প্রকৃতি প্রেমী ছিলেন, উনিও প্রকৃতিকে ভালোবাসতেন, তো এই জিনিসটাকে আমি আমি জিনিসটা আমার বংশধারায় আমি পেয়েছি, সেটা আমার আম্মার ভিতরে আমি পেয়েছি, দাদার ভিতরে পেয়েছি, সেই জিনিসটা আমার ভিতরেও আছে। আশা করবেন যে দেশের জন্য যাতে কিছু ভালো করতে পারি, অন্তত মারা গেলে অন্তত মানুষজন যাতে মনে রাখুক হ্যাঁ সিরাজউদ্দৌলার বংশধর মানুষকে দেশকে ভালোবেসে কিছু একটা করে গিয়েছে। জি, আমরা যদি একেবারে শেষে আপনার কাছ থেকে জানতে চাই যে সিরাজউদ্দৌলার বংশধররা কি শুধু বাংলাদেশে আছেন নাকি ইন্ডিয়াতেও আছেন কিছু বা অন্য কোনো দেশেও আছেন আপনার জানা মতে? সিরাজউদ্দৌলার বংশধর আমার জানা মতে পাকিস্তানে আছে, দেশভাগের সময় খুলনার যে বাসাতে আমার দাদার ভাই ছিলেন তো উনি আবার পাকিস্তানে চলে যান, ওখানে আছেন। হ্যাঁ, উনি চলে যান তো আর দাদা ইন্ডিয়া থেকে এখানে চলে আসছিলেন। এটা প্রক্রিয়াটা যে বললাম যে আগে থেকে এটা ছিল, তো উনি দেশভাগের আগেই চলে আসছিলেন আমার দাদা। তার মানে ইন্ডিয়াতে কেউ নেই? ইন্ডিয়াতে মির্জাফরের বংশধর বংশধররা আছে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা আড্ডা দিয়েছি, আড্ডার ভেতরে যাওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন বিষয়ে বোঝার চেষ্টা করেছি, এবং আপনি যে এইভাবে কাজ করে যাচ্ছেন সে কাজের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো, অনেক ভালো থাকবেন। জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ।